guys, a very warm welcome and welcome back to our channel. Hello, আমি পর্ণা। সকলে কেমন আছো? আশা করছি এই প্রচন্ড গরমে তোমরা মোটামুটি ভালো থাকার চেষ্টা করছো, যেমন আমরা সবাই চেষ্টা করছি। সো অবশ্যই গরমে একটু ঠান্ডা ঠুন্ডি খাওয়ার চেষ্টা করো, অবশ্যই প্রোটিন ভিটামিন যুক্ত খাবার খেও, যেহেতু এখন আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করাটা খুবই জরুরি, কারণ করোনার সাথে মোকাবিলা করেই আমাদের বেঁচে উঠতে হবে। সো ইয়া, আজকে তোমাদের সাথে আমি এই গ্ল্যাম লুকটা শেয়ার করছি। এই লুকটা অ্যাচিভ করা কিন্তু ভীষণ ইজি, শুধু কয়েকটা স্টেপ তোমাদের ফলো করতে হবে, তাহলেই তোমরা এই ব্রাউনি গ্ল্যাম মেকআপটা রিক্রিয়েট করতে পারবে। কোনো রকম ইভিনিং পার্টির জন্য এটা বেস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েডিং গেস্ট মেকআপকে তোমরা এই লুকটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। কোনো হোয়াইট শাড়ির সাথে ওটা খুব ভালো মানাবে। সো আজকের ভিডিওটা নট অনলি তোমাদের সাথে জাস্ট একটা মেকআপ লুক শেয়ার করে দিলাম এরকম, আজকে আমরা চিটচ্যাট করবো, মানে তোমাদের সাথে আমি কথা বলবো, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো একটা স্পেশাল টপিকের ওপর, যেটা হচ্ছে করোনা। কারণ করোনাকে নিয়ে আমি নিজেও ভুগেছি, মানে তোমাদের হয়তো মনে হবে সিরিয়াসলি, বাট ইয়েস আমি নিজেও ভুগেছি, সেটাও আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব, আমার মানে স্টোরি টাইম বলতে পারো এটা। সো ইয়া, ভিডিওতে যাওয়ার আগে যদি আমাকে প্রথমবার দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না, তাহলেই কিন্তু আমরা কানেক্টেড থাকতে পারবো। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল বাটনকে হিট করা কিন্তু আরও জরুরি, তাতে কি হবে নোটিফিকেশনসগুলো তোমরা অটোমেটিক পেয়ে যাবে, আমি ভিডিও পোস্ট করার পর তোমরা আমার সব ভিডিও তাহলে তাড়াতাড়ি দেখতে পাবে। আর ভিডিওটার সাথে যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে একেবারে ভুলো না। সো ইয়েস, চলো উইদাউট ফার্দার ওয়েস্টিং টাইম লেটস জাম্প ইনটু দিস টিউটোরিয়াল। সো আজকে আমি ইউজ করছি ফেস শপের এই ময়েশ্চারাইজারটা, ওয়াটার ইমালশন এই ময়েশ্চারাইজারটা। এটা ভীষণই ভালোভাবে তোমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করে। টপিকটা দেখেই মোটামুটি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে মানে স্টোরি টাইম আমাদের, চিটচ্যাটও হবে সঙ্গে মেকআপ টিউটোরিয়ালটাও আমি শেয়ার করবো। সো ময়েশ্চারাইজারটা লাগানো হয়ে গেছে, এবার আমি আমার প্রাইমারটাকে লাগাবো। এটা হচ্ছে মিস ক্লেয়ারের স্টুডিও পারফেক্ট প্রফেশনাল মেকআপ প্রাইমার, এটা অ্যান্টি রেডনেস প্রাইমার। প্রাইমারটা আমি লাগিয়ে নিয়েছি, এবার আমার পালা হচ্ছে কনসিলার লাগাবার। সো আজকে আমি লাগাচ্ছি মেভলিনের ফিটমি কনসিলার, আমার শেড হচ্ছে 25 মিডিয়াম। যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন মানে ফার্স্ট যখন ব্যাঙ্গালোর কেরল কর্ণাটক সাইডে করোনাটা অনেক পজিটিভ কেসেস ছিল, তখন কলকাতায় অতটা পজিটিভ কেসেস আসেনি, আর তখন আমি ওয়ার্ক ফ্রম হোমও পাইনি। আমার ফ্লাইট ছিল 19th March, আর আমি ওয়ার্ক ফ্রম হোম পেয়েছি মোস্টলি মানে আপনার শ বাট আমার মনে হয় 16th March আমি এরকমে ওয়ার্ক ফ্রম হোম পেয়ে গেছি। আর তার আগের দিনেই আমি আমার টিকিট কেটেছি কলকাতা আসার। মা অনেকদিন থেকেই বলছিলো যে সবাই চলে আসছে তুই আসিস না কেন, কিন্তু অফিস পুরোপুরি যদি ক্লোজ না হয় তাহলে তো আসা যায় না, না যতই তুমি ওয়ার্ক ফ্রম হোম পেয়ে যাও একটা রেসপন্সিবিলিটি থেকেই যায়। সো হ্যাঁ, তখন আমার মনে হলো যে আমাকে এবার সত্যি বাড়িতে ফিরে যাওয়া দরকার, কারণ আমাদের পিজি যেটা সেটা ইভ্যাকুয়েট করছিল, তার জন্য মানে আমার ব্যাঙ্গালোরে আর সেরকম কেউ নেই যে যেখানে আমি থাকতে পারবো। সো অবশ্যই এরকম সময় বাড়ি ফিরে আসাটাই বেটার। সো আমি সেই সময় বাড়ি ফিরে আসি, মানে তার আগে যেটা মানে সবাই আমরা শুনছিলাম যে করোনার এই এই সিমটম, এই থাকলে মানে টেস্ট করান করোনা পজিটিভের লক্ষণ এগুলো। সো একদিন মানে আসার আগে মোস্টলি সেটা হবে 16th March-এরই রাতের দিকে এটা হবে, তখন কটা বাজে দুটোই হবে, হট করে আমার ঘুমটা ভেঙে গেল এবং আমার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো তখন। সো এখন তো মানে শ্বাসকষ্ট হোক কিংবা মানে সর্দি কাশি হলেই মনে হবে যে অবভিয়াসলি করোনা ছাড়া আর কিছুই না, ভাই আমি করোনা পজিটিভ আবার। সো এরকম আমারও সেম জিনিস মনে হয়েছিল সেদিন রাত্রিটা আমার ভীষণ মানে প্যানিকের সাথে কেটেছে, কিন্তু যেহেতু আমি ওখানে একা থাকি, অবশ্যই আমার কলিগসরা থাকে কিন্তু একা মানে সেরকম রিলেটিভস তো কেউ থাকে না, সেরকম না কেউই থাকে না। সো ভাবলাম নিজের প্রিকশনসটা নিজেকেই নিতে হবে। সো প্যানিক করে লাভ নেই, আমি কী করলাম মানে করোনার প্রিকশনসও কিছু আছে, নিজেকে হেলদি করা মানে ইমিউনিটি বুস্ট করা, এগুলোই করোনা থেকে বাঁচার একমাত্র যেহেতু উপায়। সো আমি কি করলাম রাতে মানে থ্যাঙ্কফুলি তার কিছুদিন আগে আমি একটা ইলেকট্রিক ক্যাটল কিনেছিলাম ওখানে। সো আমি কি করলাম কিছুটা গরম জল করলাম, গরম জল করে বেশ কিছুটা গরম জল খেলাম, তার সাথে আদা কাঁচা কাঁচা আদা চিবিয়ে চিবিয়ে খেলাম। ইট ওয়াজ দ্য ওয়েস্ট এক্সপিরিয়েন্স, মানে শুধু হেলদি ইমিউনিটি বুস্টার বলে আমি আদাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছিলাম। সো তারপরে কিছুটা মানে গলা ব্যথাও আমার শুরু হয়েছিল, যেটাও করোনার একটা সিমটম ছিল।
সো আমি তখন কি করলাম, অনেকটা বাম নিলাম, মানে ঝান্ডু বাম রেডটা ভীষণ ভালো, সিরিয়াসলি ওটা আমার তখন খুবই হেল্প করেছে। তো তখন সেটা আমি কিছুটা গলায় মানে মালিশ টাইপের করে ঘুমাবার চেষ্টা করলাম, কারণ করোনার জন্য রেস্টটাও কিন্তু ভীষণ দরকার। সো তা আমি তো ওয়ার্ক ফ্রম হোম পেয়েও গিয়েছিলাম, তো সেহেতু আমি পরের দিন একটু লেট করে উঠলাম। লেট করে উঠে আমি আমার মানে কাজ শুরু করেছিলাম, আর সকাল থেকে আমি যেরকম নর্মাল জল খেতাম, সেই নর্মাল জলটা না খেয়ে আমি গরম জল খেয়েছি, মানে গুনগুনে যেটা ঈষৎ উষ্ণ গরম জল, যেটা অবভিয়াসলি খাওয়া যায়, সেরকমই গরম জল আমি খেয়েছি। কারণ করোনার জন্য হালকা গরম জল খাওয়াটাও কিন্তু ভীষণ জরুরি বলে আমি দেখেছিলাম প্রিকশনসের মধ্যে। তারপরে মানে এমনিতেই সকালে উঠে আমি লেবু জল যেটা খাই, পাতি লেবু দিয়ে জল, ভাইটামিন সি কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ দরকার, আর সেটা আমাদের ইমিউনিটি অনেকটা পরিমাণে বুস্ট করে। পাতি লেবু তোমরা অবশ্যই খাও, ওয়েট লসের জন্য তো অবশ্যই ভালো, তাছাড়া আমাদের হেলদিও বানায়। সো অবশ্যই আমি সব সকালে উঠে রোজ খাই, তো সেটাতে আমি 2 চামচ মধু আর একটু পাতি লেবুর রস দিয়ে সেই গরম জলটা আমি কনজিউম করলাম। তারপরে আমি মাকে তখনও কিছু মানে মাকে না ফ্যামিলির কাউকে সেরকম কিছুভাবে আমি বলিনি যে এরকম হয়েছে, বেকার তারা বাড়িতে বসে টেনশন করবে সেটা আমি একেবারে চাই না। সো হ্যাঁ, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আমার হাই পোর্শন যেখানে আমি একটু হাইলাইট করতে চাই সেই পোর্শনটা। সো কনসিলারটার পর এবার আমাদের পালা হচ্ছে ফাউন্ডেশন লাগাবার। আজ আমি ফাউন্ডেশনে লাগাচ্ছি কালার এসেন্সের আমার ড্যাজল থ্রু ডাউন টু ডাস্ক ফাউন্ডেশন। এটা মোটামুটি অনেক দিন ধরে আমার অ্যাফোর্ডেবল ফাউন্ডেশনের মধ্যে একটা খুব পছন্দের ফাউন্ডেশন, আর এটা আমার শেড হচ্ছে আইভরি LF3 যেটা আমি বলছিলাম। তো তারপরে ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে আমাদের পিজিতে যেরকম দিয়েছিল সেটা খুব একটা হেলদি না, তো যেহেতু এগটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো, মানে অনেকটা প্রোটিন সাপ্লিমেন্ট হিসাবে আমরা এগকে ধরি, তার সাথে আমি ভাবলাম যে একবার বাইরে বেরোনো যাক। মানে মোটামুটি অনেক দোকান তখন অলমোস্ট ক্লোজ ছিল, কিন্তু আমাদের পাশে একটা ইজি বাজার বলে একটা গ্রসারি মল টাইপের আছে শুধু গ্রসারির জন্যই, তো সেখানে আমি গেলাম মানে ব্রেকফাস্ট খেয়ে। আমি 2 এগের পোচ সাথে ব্রেড এরকম খেয়েছিলাম, তার সাথে আমি আমন্ড নিয়েছিলাম, মানে যতটা পরিমাণে হেলদি থাকা, ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করার জন্য ভালো, খাওয়া দাওয়া করা কিন্তু খুব ভালো। সেই সময় পিৎজা বার্গার এসব খেলে মানে বুস্ট ইমিউনিটি হবে না, তো আমি এটা খেয়েছিলাম। তারপর আমি ভাবলাম যে একটা চাবন প্রাশ কেনা ভীষণ দরকার, তার সাথে সাথে আমার কাছে কোনো থার্মোমিটার ছিল না, তো আমি ভাবলাম একটা থার্মোমিটারও কিনে আনবো, আর কিছু মানে হেলদি টাইপের খাবার দাবার প্লাস প্যারাসিটামলও কিনে একটা জরুরি যদি জ্বর আসে। তো যেহেতু এবং আমার একটা টেনশন ছিল যে আমার অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, আর টিকিটের প্রাইস তখন অনেকটা বেশি ছিল, মানে টিকিটের প্রাইস কতটা ছিল সেটা ম্যাটার না, বাট যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমাকে বাড়ি ফিরতে হবে সেই সময় একটা অচেনা শহরে যেখানে তোমার কেউ নেই, সেখানে কিছু হলেও তোমাকে মানে সাহায্য করার মতো অবশ্যই লোকজন সাহায্য করবে, বাট বাড়ির মতো কেয়ার কিংবা একটা সেফ ফিল তোমরা সেই সময় করতে পারবে না। সো আমি ভাবলাম যে এয়ারপোর্টে আমার যাতে প্রবলেম না হয়, মানে যদি টেম্পারেচার 99ও হয় তাহলেও কিন্তু এয়ারপোর্টে চেকিংয়ে তোমাকে আটকে দেবে, মানে মানে 14 ডেজের কোয়ারেন্টাইন এরকম তোমাকে ওদের হসপিটালে রেখে দেবে, এরকম অনেক কিছু আমি শুনছিলাম। দ্যাটস ট্রু, শুধু শুনছিলাম না। সো আমি বেরোলাম, বেরিয়ে চবনপ্রাশ কিনলাম, আমি ঝান্ডু সামথিং একটা চবনপ্রাশ কিনলাম, নো অ্যাডেড সুগারওয়ালা একটা চবনপ্রাশ, সেটা আমি 2 দিনে 2 চামচ করে 2 খেয়েছিলাম, তো সেটা অনেকটা আমার ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করছিল। তারপর দেখলাম যে মোটামুটি আমার হ্যাঁ বাড়ি ফিরে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি দিনে 3 করে গার্গল করেছিলাম, দিনে 3 করে গার্গলটা করার পর একদিন পর আমার গলা ব্যথাটা মোটামুটি কমে গেল। তারপরে আমি ভাবলাম কিছুটা রিলিফ, মানে একটা সিমটম অন্তত কমেছে। টিকিট কেনার এক্সপিরিয়েন্সটাও একটা ভীষণ অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমি প্রথমে একটা বড় মেডিকেল শপ আছে যেখান থেকে আমি নর্মালি মেডিসিন ওখানে কিনি, তো সেই শপে গেলাম, তাতে তারা এ ওর মুখ চাচাই করে আমাকে থার্মোমিটারটা দিলাও না, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যে তাদের কাছে থার্মোমিটার ছিল। তো তারা কী ভেবেছেন আমি জানি না। তারপরে একটা একদম পাশে একটা ছোটো শপ ছিল, সেখানে আমি এলাম, সেখানে এসে আমি থার্মোমিটার কিনলাম, কটা প্যারাসিটামল কিনলাম, ভাইটামিনস কিনলাম, তো নর্মাল যে ভাইটামিন বি কমপ্লেক্স আমি খাই সেই ভাইটামিনটা। সো তখন সেগুলো কিনে কেটে আমি এসে চেক করলাম, দেখলাম আমার টেম্পারেচার তখন 99.9,
মানে আমার আমি তখন ভীষণ টেনশনে পড়ে গেছিলাম, রীতিমতো প্যানিক, আর কাউকে আমি সেরকম বলতেও পারছিলাম না যে এরকম হয়েছে, কারণ তারা বেকার টেনশন করবে। টেস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো এইসবগুলো করলাম, আর অবশ্যই বারে বারে হাত ধোয়া, স্যানিটাইজ করা, ঘর দোরকে একটু পরিষ্কার রাখা, স্যানিটাইজার ইউজ করা, এগুলো করলাম। সো এগুলো করার পর আমি যেদিন আমার ফ্লাইট মানে 19th-এর আগে 18th-এ যখন আমি আমার বোর্ডিং পাসটা মানে প্রিন্ট করতে গিয়েছিলাম, তখন আমি মানে টেস্ট করতে গেলাম যে সিরিয়াসলি আমি পজিটিভ কি না। সো থ্যাঙ্কফুলি, থ্যাংক ইউ ভগবানকে যে আমার করোনা নেগেটিভ টেস্টে বেরিয়েছিল। সো আমি তখন ভাবলাম যে হ্যাঁ, সবাই বলছিল যে প্যানিক করার কোনো কারণ নেই, সব রকম মানে এরকম রোগ টাইপ মানে ফ্লু টাইপের কিছু হলেই সেটা কিন্তু করোনা না। সো দ্যাটস ট্রু, আমার ঠান্ডা লেগে হয়েছিল। ডক্টর আমি লাগাবো আমার NYBE-র একটা সেটিং স্প্রে, এটা সেটিং স্প্রে কিন্তু মুখকে খুব ভালো করে ময়েশ্চারাইজ করে। সো এটা আমার মোটামুটি করোনার জার্নি ছিল। সো অবশ্যই আমি যেটা শিখলাম যে বিদেশে থাকো, দেশে থাকো, বাড়ির বাইরে থাকো, নিজেকে হেলদি রাখাটা মানে নিজের প্রিকশনসটা যা কিছু হয়ে যাক, নিজেকে হেলদি রাখাটা ভীষণ জরুরি। এবার আমি একটা লুজ পাউডার নিয়ে আমার আন্ডার আইস পোর্শনকে একটু বেক করব, যাতে মানে আমার যে কনসিলার ফাউন্ডেশন দুটো একটা কেকি ভাব চলে আসবে না হলে। তো সেটাকে সেট করার জন্য আমি আমার বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে সামান্য পরিমাণে লুজ পাউডার আমার চোখের তলায় লাগিয়ে রাখছি কিছুক্ষণ। আমি যখন এয়ারপোর্টে এলাম তখন আমার আরও টেনশন ছিল, মানে এরকম শুনছিলাম যে একদম 99 ডিগ্রি হলেই রেখে দিচ্ছে। তখন আমি ভাবলাম যে বাড়ি যাচ্ছে, বাড়ির লোকের সাথে তো মোটামুটি 5 মাস হলো আমি বাড়ি ফিরতে পারিনি, মানে পুনে থেকে ডিরেক্ট আমি ব্যাঙ্গালোর চলে গিয়েছিলাম। সো ভাবলাম যে এই সময় বাড়িতে একটু টাইম স্পেন্ড করা যাবে, কিন্তু তখনও যদি মানে কিছুর জন্য যদি আমাকে 14 ডেজ হসপিটালে মানে কোয়ারেন্টাইনে থাকতে হয় তাহলে তো সেটা খুব মানে যাচ্ছে তাই ব্যাপার হয়ে যাবে। সো আমি বেকিং মোটামুটি করে নিয়েছি, এটাকে আমি এখন ডাস্ট অফ করবো না, এটাকে কিছুক্ষণ আমি সেট মানে ওয়েট করবো যাতে অ্যাবজর্ব করে যায় প্রোডাক্টটা, তারপর আমি এটাকে ডাস্ট অফ করবো। সো তার আগে এই সময়ে আমি আমার আইব্রোটাকে ফিল করে নেবো। আজকে আমি ইউজ করছি আমার শিবানার আলটিমেট ব্রাউ কিট, এখানে যে ডার্কের শেডটা আছে এই শেডটা নিয়ে আমি আমার আইব্রোজকে ফিল করে নেবো। এবার আমি শুরু করবো আমার আই মেকআপ। সো আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করছি হুডা বিউটির মব অবসেশন প্যালেট। এই মব অবসেশন প্যালেটে এখানে যে ব্রাউন শেডটা আছে এই শেডটা আমি ফার্স্ট নেবো, এটা আমার ট্রানজিশন শেড হবে। এইতে যখন ফিরলাম মানে বাড়িতে আসার পর এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই আলাদা, যেহেতু আমি অবশ্যই অন্য স্টেট থেকে এসেছিলাম। সো অবশ্যই আমি কিছুটা দূরত্ব সবার সাথে বজায় করে রাখছিলাম, যাতে মানে আমার ফ্যামিলি তো আমার দিদা আছে, বয়স্ক মানুষ, আমার বাবা মা আছেন। সো অবশ্যই আমি কিছুটা মানে 14 ডেজের কোয়ারেন্টাইন সবাইকে অন্য স্টেট থেকে কিংবা অন্য জায়গা থেকে আসলে থাকাটা উচিত, সেটা আমিও করেছিলাম। কিন্তু বাড়িতে আসার পর আমার যেটা আমি একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে, মানে আমার যে প্রতিবেশী সবাই আছেন, সো ওনারা একসময় সব অবশ্যই খুব ভালো ওনাদের সাথে কথা বলছিলেন, কিন্তু আমি আসার পরই ওনাদের মনে হলো যে আমি করোনা পজিটিভ নিয়ে এসেছি এবং এই এলাকায় হয়তো করোনা ছড়াতে এসেছি, এরকমই আমি নিজে করোনা এরকম কিছু মানে তাদের হয়তো ফিল হয়েছিল, তাই জন্য তারা মোটামুটি কথা বলা বন্ধ করে দিয়েছিল। তারা কিন্তু 14 ডেজ পর যখন তারা বুঝতে পেরেছেন যে আমি করোনা নই, তখন তারা আবার নর্মাল হয়ে ফিরে এসেছেন। সো এরকমভাবে করোনা মানে যারা অন্য স্টেট থেকে আসে তাদেরকে এরকমভাবে এক ঘেয়ে করে দেবেন না, মানে এক ঘেয়ে না কি বলে এক ঘরে করে দেবেন না, এতে তাদের মানসিক স্ট্রেস অনেক বেশি হয়। আমি মেন্টালি অনেক স্ট্রং, আমাকে নিয়ে চাপ নেই, বাট যারা মেন্টালি স্ট্রং না তারা অবসাদে ভুগবেন, যেটা এখন আমাদের জন্য একেবারে ভালো না। সো ট্রানজিশন শেড আমরা লাগিয়ে নিয়েছি, এবার আমরা লিডসে আমি দুটো কালারকে মিক্স করে লাগাবো। সো ফার্স্ট কালার ইজ দিস ওয়ান, দিস চকলেটি শেড, অ্যান্ড এটাকে আমি এই দুটো কালারকে মিক্স করবো। সো আমি একটা ফ্ল্যাট শেড ব্রাশ নিচ্ছি। সো আমি আমার লিডসে তো কালারগুলো লাগিয়ে নিয়েছি, এবার আমি একটা ছোটো ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে আমার যে লিডসে যে কালারটা লাগিয়েছি সেটাকে ক্রিজের সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম হার্শ লাইন না রয়ে যায়। ভীষণই হালকা হাতে এটা করো ব্লেন্ডিংটা, তবে কিন্তু ভালো করে ব্লেন্ড হবে।
এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাবো সেম কালার, কিন্তু তার আগে আমি আমার এই যেখানে রিপোর্শনটাকে বেকিং করেছিলাম সেটাকে একটু ভালো করে ডাস্ট অফ করে দেবো। তো আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্প নিয়ে এই কালারের সাথে এই দুটো কালারকে অ্যাগেন মিক্স করবো এবং মিক্স করে আমার লোয়ার ল্যাশ লাইন উইথ ওয়াটার লাইনে লাগিয়ে নেবো। এখন হয়তো মেকআপটা একটু উইয়ার্ড লাগছে, বাট ট্রাস্ট মি মেকআপটা কমপ্লিট হয়ে যাবে, এটা ভীষণই সুন্দর লাগবে। সো ইয়া, এবার আমি ইউজ করছি আমার ফেসেসের আলটিমেট প্রো কাজল পেন্সিল, এটা একদম জেট ব্ল্যাক আর একটু স্মাশ প্রুফ কাজল পেন্সিল। সো আমি প্রথমে এটাকে আমার মানে যে পোর্শনে আমরা আইলাইনার লাগাই সেই পোর্শনে এটা লাগাচ্ছি, একদম থিন স্ট্রোক আমরা ড্র করব। এবার আমি একটা স্মাজার ব্রাশের হেল্প নিয়ে যে পোর্শনে কাজল পেন্সিলটা লাগিয়েছি সেই পোর্শনে কাজলটাকে হালকা করে স্মাজ করবো যাতে একটা স্মোকি এফেক্ট চলে আসে। ওকে, সো এবার আমি নেব একটা জেড ব্ল্যাক ম্যাট আই শ্যাডো। সো আজকে আমি ইউজ করছি মিস ক্লিয়ারের সিঙ্গেল পট আই শ্যাডো, এটা জেড ব্ল্যাক আর এর নাম্বার হচ্ছে 0824। সো যে পোর্শনে আমি লাগিয়েছিলাম আমার ব্ল্যাক কাজল পেন্সিলটাকে সেই পোর্শনেই আমি এটাকে লাগাচ্ছি, কিন্তু মেক শিওর একেবারে হালকা করে একটা থিন স্ট্রোক ড্র করো, কোনো রকমেই যেন স্ট্রোকটা ঠিক না হয়ে যায়। এবার আমি একটা আইল্যাশ কার্লের হেল্প নেব, নিয়ে আমার ল্যাশেসকে ভালো করে কার্ল করে নেব। সো আজকে আমি লাগাচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড দ্য মেকআপ রুটিন ভলিউম এক্সপ্রেস মাস্কারা, এটা আমার মানে অনেক দিন ধরে অনেক ফেভারিট মাস্কারা এবং বাড়িতে আমি এটাকে অনেক দিন পর খুলে পেয়েছি। সো আজকে আমি এটাই লাগাচ্ছি। আই মেকআপটা মোটামুটি কমপ্লিট, এবার আমি আমার ফেসটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করছি NYVA-এর সিঙ্গেল কন্ট্রোল স্টিক। সো NYVA-এর বিভিন্ন রকমের শেড আছে, তোমরা এটাকে কনসিলারও একটা স্টিক আছে সেটাও কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে এবং ভীষণ ভালো, তোমরা সেটাও ট্রাই করতে পারো। আমি ইউজ করছি শিবানা কালার্সে, শিবানা কালার্স আল্টি ব্লাশ প্যালেট। সো এখানে দুটো কন্ট্রোল আছে, বাকি তিনটে ব্লাশ হাইলাইট সবই মোটামুটি আছে। সো আমি এই লাইট শেডটাকে নেব কন্ট্রোল করার জন্য। এবার আমি আমার নোজটাকেও কন্ট্রোল করব, নোজটার জন্য আমি শুধুমাত্র পাউডার কন্ট্রোল ইউজ করছি। সো কন্ট্রোল আমি মোটামুটি করে নিয়েছি, এবার স্লাইটলি আমি আমার বিউটি ব্লেন্ডারটাকে যে পোর্শনে কন্ট্রোল করছি তার উপর হালকা হাতে প্রেস করবো যাতে কন্ট্রোলটা মানে খুব একটা পপ আপ হয়ে না যায়। ব্লাশের জন্য আমি একটা ভীষণ পিঙ্কিশ একটা শিমারি আজকে ব্লাশ লাগাবো, আর ব্লাশের জন্য আমি ইউজ করছি ADS-এর রকস্টার প্যালেট, দ্য বাম জোভি প্যালেট, এটা অবভিয়াসলি ডিউপ, বাট এখানে যে বিউটিফুল একটা শিমারি পিঙ্কি শেড আছে এটা আমি বহু দিন হলো লাগাইনি, তার জন্য ভাবলাম যে আজকে চলো এটা আমি লাগাই। সো এটা আমি একদম স্লাইটলি লাগাবো যেহেতু আমার মেকআপটা ব্রাউনিশ, সেহেতু আমি এই মানে ব্লাশারটার সাথে হালকাভাবে মিক্স করব এই ব্রাউনটা যাতে একটু শিমারি মানে একটু চকলেটি ব্যাপারটা আসে, একটা কাস্টমাইজড ব্লাশার আমি তৈরি করছি বলতে পারো। এবার এই সেম প্যালেটে এখানে একটা গোল্ডেন শিমারি ব্লাশ হাইলাইটার আছে, এটাকে আমি লাগাবো হালকা হাতে।
সো এবার পালা হচ্ছে লিপস্টিক লাগাবার। সো লিপস্টিকের আগে আমি লিপ লাইনার লাগাবো। আমি আজকে লাগাচ্ছি বেলা বস্তের রুট বিয়ার এটা লিপ লাইনার। আমি এত নাম ভুলে যাই কেন কি জানি, বাট ইয়া এটা লিপ লাইনারটা ভীষণই ভালো, ভীষণই ক্রিমি, ভীষণই পিগমেন্টেড, বাট অ্যাট দ্য সেম টাইম ভীষণ সফট। সো লিপস্টিকে আজকে আমি লাগাবো আমার অল টাইম ফেভারিট লিকুইড লিপস্টিক বাই মেবলিন। এটা হচ্ছে মেবলিনের ম্যাট ইঙ্ক লিকুইড লিপস্টিক, আর এটি আমার শেড হলো 70 অ্যামাজনিয়া। তো এবার পালা হচ্ছে ফাইনাল স্টেপ, মানে লিপ গ্লসের। সো আজকে আমি লাগাচ্ছি একটা ব্রন্জি লিপ গ্লস বাই ফেসেস ক্যানাডা গো চেক লিপ গ্লস, আর এতে আমার শেড হলো স্টারবেরি 11। সো এবার আমরা মেকআপটার একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো ফাইনালি আমি আমার ফুল মেকআপটাকে সেট করার জন্য লাগাবো NY বেজ মেকআপ স্পেশাল মেকআপ সেটিং স্প্রে। গাইস, দিস ইজ হাউ আই এন্ডস মাই টুডেজ গ্ল্যাম মেকআপ লুক। আশা করি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটনকে প্রেস করে দিও, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতেও পারো যে কেমন লাগলো এই মেকআপ লুকটা। আর তোমাদের যদি করোনা রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর আমাকে ফেসবুক ইনস্টাগ্রামেও তোমরা ফলো করতে পারো, তাহলে আমরা আরও ভালোভাবে কানেক্টেড থাকতে পারবো। So yes guys, thank you so much for watching. See you soon at my next video. Till then, bye bye, take care of yourself, and I love you all. Bye.